হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের বলতে চলেছি, তোমাদের চ্যানেলে যদি একটুও ভিউজ না বাড়ে বা দ্রুত গতিতে যদি তোমাদের চ্যানেলটা হচ্ছে না এগোতে পারে বা ইমপ্রেশন যদি কমে যায় বা বলতে পারো ক্লিক থ্রু যদি কমে যায় বা বলতে পারো কোনো ভিডিও আছে ডিসলাইক আসছে, আসলেও এই সমস্ত থেকে বাঁচবে কী করে বা এই সমস্ত থেকে তোমার ভিডিওটি কীভাবে আগিয়ে নেবে বা কীভাবে তোমরা তোমাদের ভিডিওটিকে ভাইরাল করতে পারো, সমস্ত কিছুটাই এই ভিডিওতে আমি তোমাদের জানাবো। যে আমি প্রথম প্রথম আমার প্রথম চ্যানেলে কী করতাম বা আমি তোমাদের আজকে গোপন ট্রিক্স বলতে চলেছি, যেটা বড় বড় ইউটিউবাররা প্রথম প্রথম যখন কিনা যাদের জিরো বা শূন্য সাবস্ক্রাইবার ছিল তখন কী করতো তারা, সেই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের বলবো। তারা যেহেতু এখন একটা বড় প্ল্যাটফর্মে রয়েছে, তারা যেহেতু মনিটাইজেশন অন করে এখন টাকা ইনকাম করছে, সেহেতু তারা এই সমস্ত ট্রিক্স এখন কখনোই বলবে না, ঠিক আছে? তো আমি তোমাদের বলবো সেই জিনিসগুলো, যেই ট্রিক্সগুলো, যেই অ্যাপ্লাই করো। এখন দেখবে বড় বড় ইউটিউবাররা আছে, দেখবে লিগাল প্রসেস বলে, কিন্তু তারা ইললিগাল পথ বেছে কিন্তু আজকে লিগাল প্রসেসে এসছে, এটা কিন্তু মাথায় রাখবে। আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা বললে ওই যে অনেকে বলেছে নাকি মারা যাবে, ঠিক আছে? তো সে মিথ্যা কথা নাকি বললে মারা যাবে, মারা গেলে কি হবে, কিছুই হবে না। তো চলো বেশি কথা বাড়াবো না, কারণ এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যা তথ্য দেবো ইনফরমেটিভ দেবো, ঠিক আছে? যে বড় বড় ইউটিউবাররা যখন যাদের শূন্য সাবস্ক্রাইবার ছিল তখন তারা কী করতো, হ্যাঁ সেটা আমি তোমাদের একেবারে ফান্ডা খুলে দিচ্ছি, দাঁড়াও বেশি মানে দাঁড়াও। তো চলো বেশি কথা বাড়াবো না, চ্যানেল যদি নতুন আছে এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, যে যে ইউটিউবাররা আছে বা বড় বড় ইউটিউবার আজকে বড় একটা জায়গায় এসেছে, যেখান থেকে কিনা টাকা ইনকাম করছে, মনিটাইজেশন অন করে এবং ভালো পরিমাণে টাকা, কেউ আশি হাজার, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ কি 5 লাখ, যেই হোক না কেন ইনকাম অবশ্যই করছে, ঠিক আছে? তো তারা সে মতো অবস্থায়, এমন ওরা চায় না যে হচ্ছে তাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসুক, যেহেতু তাদের মনিটাইজেশন অন হয়ে গেছে এবং একটা চ্যানেলের ভয় থাকে যে হ্যাঁ এই চ্যানেল থেকে এত পরিমাণে টাকা ইনকাম করছি, আমার ওই একটা ফালতু যেই কিনা আমি যেটা শূন্য সাবস্ক্রাইবার থেকে করে এসেছি সেটা আমি কেন বা বলবো তাদের, ঠিক আছে? তার দরকার নেই বলার, সেই লিগাল প্রসেসগুলো বলবে। যে লিগাল প্রসেসগুলো কী বলে সবাই, যে থাম্বনেল ঠিক করো, টাইটেল ঠিক করো, ট্যাগ ঠিক করো, ডিসক্রিপশন ঠিক করো, ট্যাগ কোথায় পাবে, কোন অ্যাপটি ইনস্টল করবে, কোন অ্যাপটি ব্যবহার করবে, কোনটা করবে না, গুগল অ্যাডস ব্যবহার করো, এই সমস্ত ভালো জিনিস বলবে। কিন্তু তারা যে অতীতে যেই জিনিসটা করে এসছে সেটা কি আর কখনো বলবে, বলবে না। দেখবে তোমাদের এখন কিন্তু সবাই বারণ করে যে কেউ হচ্ছে তোমরা তোমাদের নিজেদের চ্যানেল থেকে তোমরা তোমাদের ভিডিও দেখবে না, কেউ অন্যান্য ইমেল বা জিমেল ক্রিয়েট করে তোমার ভিডিও তোমরা দেখবে না, এই সমস্ত কিন্তু এখনকার মানে যাকে বলতে পারো বর্তমান ইউটিউবাররা ভদ্র হয়ে গেছে, ঠিক আছে? মানে ভদ্রভাবেই বলবে, যেহেতু টাকা ইনকাম করে সেহেতু তাদের একটা মানে রেসপন্সিবিলিটি আছে যে ইউটিউবে যাতে তাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে, ঠিক আছে? তো আমি সেটাই বলতে চলেছি, যেহেতু আমার চ্যানেল এখনও মনিটাইজ নয় সেহেতু আমি তোমাদের বলতেই পারি, তাই না? আর এখান থেকে তোমরা যদি হেল্পফুল হয়ে যাও, আমি আর তুমি যদি বা তুমি আর আমি বা তোমরা বা আমি যদি একসাথে আমরা এগো ইউটিউবে, তাহলে অবশ্যই আমরা চাঁদটাকে ধরতে পারবো, তাই না? তো চলো আজকের মেইন টপিকে যাওয়া যাক। দেখো বড় বড় ইউটিউবাররা কী করতো, দেখো প্রথম প্রথম তো তাদের ভিউজ আসতো না, তারাও তোমাদের সেটা সঠিক কথাই বলতো। তারা কী বলতো, তারা বলে আমি কোথাও শেয়ার করি না, আমি কোথায় ভিডিও শেয়ার করতাম না, কারণ শেয়ার করলে বন্ধুরা শুধু হাসি ঠাট্টা করতো, এ দেখে বলতো কী সব ফালতু ফালতু জিনিস বানাচ্ছিস, হ্যাঁ আত্মীয়দের পাঠালে ওরা শুধুমাত্র হাসতো, হ্যাঁ এতে কী হবে, ওতে কী হবে, এই সমস্ত জিনিস বলতো। দেখবে তোমাকে সবসময় তোমার দূরের লোকই পছন্দ করবে, কখনো তোমার কাছের লোক তোমাকে পছন্দ করবে না, মানে যদি এই সমস্ত বিষয় ভিডিও বানাও, ঠিক আছে? তো আমি সেটাই বলতে চলেছি, সেই সমস্ত বড় বড় ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেলে কী করে তারা এত ভিউজ আনলো, কীভাবে যারা যারা আজকে মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে তারা কীভাবে আজকে বড় ইউটিউবার হলো, তাদের শূন্য সাবস্ক্রাইবার সময় তারা এমন কী করেছিল যাদের কিনা আজকে সফলতা অর্জন হলো, সেই সমস্ত কিছুটা আমি বলবো। দেখো প্রথম প্রথম যেটা বলে রাখি, যারা হচ্ছে পুরনো ইউটিউবার তাদের ক্ষেত্রে কিন্তু একটা অন্য একটা ব্যবহার বলতে পারো, যে অন্য একটা দিক আছে, সেটা হচ্ছে কি, তখন হচ্ছে কম্পিটিটর হচ্ছে কম ছিল বা কম্পিটিশন কম ছিল, যার জন্য কিন্তু তাদের হচ্ছে ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসছিল এবং ভিউজ বাড়ছিল, যাদের কি অনেকের হচ্ছে 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাচ্ছিলো। কিন্তু ইউটিউবে এখন অনেক কম্পিটিশন, সেহেতু একটা ইউটিউবার একটা জায়গা থেকে উঠে আসা কিন্তু অনেকটাই কঠিন। তো আমি সে মতো অবস্থায় বলছি বা সেই ইউটিউবার আগে আগে যেই অ্যাপ্লাই করেছিল তার চ্যানেলে সেটাই আমি তোমাদের বলতে চলেছি। তারা কী করতো, দেখো তারা করতে হচ্ছে তারা এখন যেটা বলবে সেটা বারণ করবে, কিন্তু আগে তারা সেটা করে এসেছে, ঠিক আছে? তো আমি যেটা বলবো, যে তোমার চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে তোমরা এটা করতে পারো, সেটা হচ্ছে কি, অনেক ইউটিউবাররা বলে থাকে, বড় বড় ইউটিউবাররা বেশি বলবে এসব, ঠিক আছে? বড় বড় ইউটিউবাররা বেশি বলবে যে তোমার চ্যানেলে হচ্ছে জিমেলতে কখনোই তোমার হচ্ছে ভিডিও দেখ
দেখবে না, এটা সিটিআর বেড়ে যায়। কাদের বেড়ে যায় এটা? সিটিআর কাদের ভয় থাকে, যারা হচ্ছে কিনা মনিটাইজেশন নিয়ে মানে ভয় থাকে। আমরা তো নতুন ইউটিউবার, আমাদের সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই, ওয়াচ টাইম নেই, কিচ্ছু নেই, আমরা আমরা কীভাবে এগোবো? তখনই আমি সেটা বলছি যে তোমরা হচ্ছে কি করবে, তোমার ভিডিও তুমি নিজেই দেখবে। হ্যাঁ সত্যি কথা বলছি, তোমার ভিডিও তুমি দেখবে, কিন্তু না দেখার চেষ্টা করবে শুধুমাত্র তোমার চ্যানেল দিয়ে। তুমি আর কটা 13, 14, 15 খানা যতগুলো হোক জিমেল দিয়ে তোমার ইউটিউব চ্যানেল তৈরি করে রাখবে, আর সেই 13, 14, 15 খানা থেকে সাবস্ক্রাইব করবে, এবং একটা ভিডিও যখন আপলোড করবে, ভিডিওটি আপলোড করার পর অন্যান্য জিমেলে লগ ইন হয়ে তোমরা সেই জিমেল থেকে হচ্ছে কি করবে, সেই ভিডিওগুলো একবার 13 বার দেখবে, আরও একবার দেখবে 13 বার, 13, 13, 26, 26-এর সাথে যদি তুমি যে মিনিটের মানে ভিডিও বানিয়েছো সেই মিনিট যদি গুণ করে দাও, তাহলে দেখবে তোমার এতগুলো ওয়াচ টাইম হয়ে গেছে। তার পরবর্তীর থেকে দেখবে তুমি ওই ভিডিওটি আর দেখবে না, ঠিক আছে? ভিডিওটি আর দেখবে না। এইবার কি হবে জানো তো, ওই ভিডিওটি না দেখার ফলে পরবর্তীতে দেখবে তোমার ওই ভিডিওতে আস্তে আস্তে ভিউ আসা শুরু করছে। আমার এই ভিডিওতেও তাই, আমি প্রথম প্রথম করতাম, তো এখন আর করি না, কারণ মানে একটা ভয় থাকে, ঠিক আছে, যে যদি চ্যানেলটা কোনো কারণে এরকম হয়ে যায় বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, ঠিক আছে। এই যেমন আমার একটা আমার একটা ভিডিও আপলোড প্রসেসিংয়ে হচ্ছে সমস্যা দেখাচ্ছিলো, তাই ইউটিউবের কাছে মেল করেছিলাম, তো সে মানে মিটে গেছে, ঠিক আছে। তো এখনও জানি না সে মিটে গেছে কি না, আমি সেটাও বলতে পারবো না, মেলটা চেক করবো, ঠিক আছে। ভিডিও যেহেতু এখন আমি অন করছি, এই ভিডিওটা যখন আপলোড করবো তখন যদি দেখি প্রসেসিংয়ে সমস্যা দেখা যাচ্ছে, তার মানে বুঝে যাবো যে ইউটিউব আমার সেই হচ্ছে মেলটাকে এখনও অ্যাকসেপ্ট করেনি। তো আমি সেখানে ফিডব্যাকে, হেল্প অ্যান্ড ফিডব্যাকে কি আমি মেসেজ করেছিলাম ইউটিউবে, তো তবু দেখি রেসপন্স এসছে কি না। এই ভিডিওটা আমি এডিট করে যখন প্রসেস করবো তখন দেখবো, যদি ঠিক হয় তো তাহলে ঠিক আছে, আর যদি ঠিক না হয় তাহলে আবার হচ্ছে তাকে মেসেজ করতে হবে। আর আমি সবসময় বলে রাখি, যদি কখনো হচ্ছে কমিউনিটি গাইডলাইন বা বলতে না কমিউনিটি হচ্ছে ট্যাব বা যে কোনো জিনিসের যদি তোমরা অ্যাপ্লাই করো বা হচ্ছে লাইভ স্ট্রিম, যদি এগুলো না পেয়ে থাকো, যদি এগুলোর মাইলস্টোন কম মানে হচ্ছে কমপ্লিট করে যদি তোমরা এগুলোর জন্য অ্যাপ্লাই করো, সবসময় টুইটারে আপলোড করবে, ঠিক আছে। টুইটারে টুইট করবে ইউটিউবে, তাহলে তোমার ফল তাড়াতাড়ি পাবে, ঠিক আছে। যেমন আমি আমার প্রথম চ্যানেলে কমিউনিটি ট্যাব পেয়েছিলাম হচ্ছে মাত্র 2 দিনে। সেটা হচ্ছে কোথা থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে টুইট থেকে অ্যাপ্লাই করেছিলাম, তাড়াতাড়ি দিয়েছে। কিন্তু ইউটিউবে একটা অপশান আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক, ওখান থেকে করলে খুব দেরি হয়, ঠিক আছে, ওখান থেকে দেখে না ইউটিউব অতটা, কিন্তু টুইট করলে সেখান থেকে তাড়াতাড়ি তোমার চ্যানেলের সমস্যার সমাধান করে দেয় ইউটিউবে, টিম ইউটিউবে দেখবে চলে যাবে, ওখান থেকে করে নিতে পারবে, সে যে কোনো সমস্যার সমাধান তুমি জানতে পারো, ঠিক আছে। ইউটিউব সমস্ত কিছুটাই তোমাকে বলার জন্য বসে আছে, ঠিক আছে। তো এবার যেটা বলার যে তুমি তোমার ভিডিও দেখেই দেখবে, ঠিক আছে, তোমার ভিডিও বারবার ওয়াচ করবে বারবার, ঠিক আছে। যেহেতু তুমি নতুন চ্যানেল বারবার ওয়াচ করবে, তারপর ওই ভিডিওটি ওই ওই দিনে 13, 14, 25, 20 বার দেখার পর ওই চ্যানেলটি ছেড়ে দেবে, দেখবে পরবর্তীতে ওই ভিডিওতে হচ্ছে ভিউজ আসা শুরু করেছে, ঠিক আছে। তুমি হয়তো ভাবছো যে ভিউজ আসে তাহলে সাবস্ক্রাইবার আসছে না, কারণ হতে পারে তার পছন্দ নেই সেই ভিডিওটি, তখন তুমি আরও কোয়ালিটিপূর্ণ হচ্ছে ভিডিও বানালে যাতে তোমার ভিডিও কিনা আরও অন্য কেউ দেখে, ঠিক আছে। তো এটাই বলার ছিল যে নতুন ইউটিউবাররা এই সমস্ত যদি এই সমস্ত করে না, ঠিক আছে, বড় বড় ইউটিউবাররা এই সমস্ত করে কিন্তু আজকে তারা তাদের জায়গায় এসেছে, কিন্তু তারাই এখন সেগুলো বারণ করে। হ্যাঁ বারণ করার কারণ আছে, কারণ আজকে 2020 সাল, ঠিক আছে, যারা বড় বড় ইউটিউবার বা নতুন ইউটিউবার যারা 3-4 বছর ধরে কাজ করছে, তা তখন 3-4 বছর আগে কিন্তু ইউটিউবের একটা অন্য অ্যালগোরিদম ছিল। দেখবে ইউটিউবে এখন অনেক হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট বা বলতে পারো কোনো হচ্ছে হিডেন কন্টেন্ট, স্লাইড শো, এই সমস্ত বিষয় কিন্তু এখন ভিডিও চলে না, এই সমস্ত বিষয়ে ভিডিও চলে না। তারপর হচ্ছে ভিডিও যে সমস্ত ভিডিও মনিটাইজেশন হয় না, সেটা হচ্ছে মিউজিক্যাল ভিডিও হচ্ছে এখন মনিটাইজেশন হয় না। তারপর হচ্ছে বলতে পারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এইগুলোতে হচ্ছে মনিটাইজ হয় না। তারপর হচ্ছে বলতে পারো হচ্ছে যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবের, সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো হচ্ছে কমিউনিটি মানে বলতে পারো মনিটাইজ অন হয় না, ঠিক আছে। তো এখন যেহেতু 2020-তে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রিক বা ইউটিউবের একটা রুল হচ্ছে বিশাল স্ট্রিক হয়ে গিয়েছে, ঠিক আছে, এখানে সবাই কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু সবাই ধৈর্য ধরে থাকতে পারে না, যার জন্য সফলতা অর্জন করতে পারে না। হয়তো তুমি ভাবছো ইউটিউবে এত চ্যানেল, এত প্রচুর পরিমাণে প্রতিদিন ক্রিয়েটার আসছে, নতুন নতুন হচ্ছে প্রতিদিন হচ্ছে ইউটিউবার আসছে, তা আমি তাদের মধ্যে পারবো কিনা, না তারা পারবো কিনা সেটা ব্যাপার না, তুমি অ্যাক্টিভ কতটা রয়েছো সেটাই হচ্ছে ব্যাপার। তারা হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে অনেক সময় মোটিভেশন মানে ডিমোটিভেট হয়ে তারা হচ্ছে ইউটিউব অনেক সময় ছেড়ে দেয়, চ্যানেলটা থেকে ছেড়ে দেয়, কিন্তু মেন কথা হচ্ছে এই, তুমি যে অ্যাক্টিভ থাকবে সেই হচ্ছে জীবনে সফলতা অর্জন করতে পারবে, সে যেখানেই হোক, সে ইউটিউব প্ল্যাটফর্মে হোক আর ফেসবুক প্ল্যাটফর্মে হোক আর যেখানেই হোক না কেন, ঠিক আছে। তো এটাই বলা ছিল, তুমি তোমার ভিডিও হচ্ছে অন্যান্য জিমেল দিয়ে বারবার দেখা শুরু করো, ঠিক আছে, কারণ তুমি যেহেতু নতুন ইউটিউবার সেটাই করো, কারণ তোমার মনিটাইজেশন অন হয়নি। আর বড় বড় ইউটিউবার না বলারও কারণ আছে, তারা ঠিকই বলে, কারণ যেহেতু তারা দেখো এখন 2020 সালে এসে এখন বিশাল একটা স্টিক হয়ে গেছে মানে হচ্ছে ইউটিউব, তো সেহেতু তারা এখন বলে না, যেহেতু তাদের কমিউনিটি স্ট্রাইক খেতে পারে সেহেতু তাদের চ্যানেলে তারা বলে না, ঠিক আছে। তো আমি যেহেতু বললাম আমার সেহেতু মনিটাইজেশন অন নেই, সেহেতু আমি এটা তোমাদের বলে দিলাম, কারণ এটা বললে হয় ইউটিউব বুঝে যায়, ঠিক আছে, যে আমি কী সব বলছি এই ভিডিওতে, ঠিক আছে, কারণ ওরা কিন্তু এই সমস্ত দেখে, ভিডিওগুলো চেক করে, ঠিক আছে, কোনটা কী কন্টেন্ট। তো আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো, ধন্যবাদ।